নাম শেখ আহসান, আল্লাহ আলাইকুম শেখ, জাজাকাল্লাহ খের। শেখ, আমাদের কয়েকটা কোয়েশ্চেন ছিল। কেউ যদি আল্লাহর ইস্তাওয়া অস্বীকার করে এবং বলেন যে আল্লাহ সব জায়গায়, এটা জানি এটা হচ্ছে আপনার এই এই লোকের এইটা তো মতবাদের সম্বন্ধে সালাফুস সালেহিনরা কি বলছেন, যারা হয়তো বা জেনারেল আওয়াম এবং ভার্সেস যারা আপনার নিজেদের যাদের মধ্যে জ্ঞান আছে, তারা যদি বলে আল্লাহ সব জায়গায়, তাদের সম্বন্ধে রুলিংটা কি বলছেন? রুলিং হলো যে যারা আল্লাহর সব জায়গায় যদি এটুকু বলে, তাহলে প্রথম কথা হলো যে এরা হয় মুআউ্বিলা, হয় এরা মুআউ্বিলা অথবা এরা মুআত্তিলা, এরা হয়তো তাউইল করতেছে অথবা তারা তাআতিল করতেছে। এবং মুআত্তিলা বা মুআউ্বিলাদের সম্পর্কে আমরা আলোচনা ইতিমধ্যে করেছি যে এটা কোনোভাবেই এরা কি মুআত্তিলা বা মুআউ্বিলাদের সম্পর্কে আমরা আলোচনা এবং সালাফে সালেহিনের ইজমা দ্বারা প্রতিষ্ঠিত এরকম কোন সিফাতের বিষয়ে, হ্যাঁ, যদি তারা কোনোরূপ তাউইল করে তাহলে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং এটা প্রত্যাখ্যাত। এবং যারা এরূপ করবে এরা কমপক্ষে এত বিষয়ে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত না, কমপক্ষে এই বিষয়টা এটা এটা কিন্তু নতুবা আরেকটা প্রশ্ন হয়তো কি করবে, কমপক্ষে এত বিষয়ে এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত না। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মানহাজ হলো যে কোনো তাউইল ছাড়া যেভাবে বর্ণিত হয়েছে তার বাহ্যিক অর্থটাকে গ্রহণ করা, সালাফে সালেহিনরা সেটাই করছেন। এখন তারা নিজেরা যদি নতুন কোনো ব্যাখ্যা এর দেয় তাহলে সেই ব্যাখ্যা কোনোভাবে গ্রহণযোগ্য না এবং সেই ব্যাখ্যা হবে খেলাফু তরিকাতি সালাফ, খেলাফু তরিকাতি সালাফ, সালাফে সালেহিনের অনুসৃত নীতির বা পথের বিপরীত। অতএব কমপক্ষে যদি অন্যান্য বিষয়ে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার সাথে তাদের মিল থাকে, তাহলে আমরা বলবো যে কমপক্ষে এই বিষয়ে তারা কিনা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার অন্তর্ভুক্ত না। না, এরা হয় মুআত্তিলা অথবা মুফাউ্বিজা অথবা মুআউ্বিলা। না না শেখ, তারা কি এই এই কথা বলার কারণে কি তারা কি কুফর করছেন? এই কথা বলার কারণে তারা কুফুর করছেন এটা নির্ভর করবে যে তারা কি বলছেন, কিসের ভিত্তিতে বলছেন, কি বলছেন কিসের ভিত্তিতে বলছেন ওইটার উপরে। প্রথম কথা হলো কেউ যদি অস্বীকার করে এটুকু যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, না যে আল্লাহ আরশের উপরে নেই, তাহলে সেটা কুফুর। যে আল্লাহ আরশের উপরে নেই, আল্লাহ সর্বত্র, তা আরশের উপরে নেই এটাকে যদি অস্বীকার করে তাহলে সেটা হবে সুস্পষ্ট কুফর। আর যদি বলে যে আরশের উপরেও তিনি আছেন আবার সর্বত্র তিনি বিরাজমান, তাহলে এটা কুফুরের হুকুম দেওয়ার আগে বুঝতে হবে যে এটা কি, এই কথার অর্থটা কি। হয়তো হতে পারে ওই লোক বলছে যে সর্বত্র বিরাজমান বি ইলমিহি ও কুদরতিহি, তাহলে এটা ফালাবাস, এটাই তো কথা। আর যদি বলে যে না সর্বত্র বিরাজমান বিজাতিহি, তাহলে বিজাতিহি সে কেন বললো, কোন দলিলের ভিত্তিতে বললো, কোন আকিদা বা কোন বিশ্বাসে সে বললো, ওইটার উপরে নির্ভর করবে তার কুফর। এখন কেউ বললো যে না আল্লাহ সর্বত্র বিরাজমান, সর্বত্র বিরাজমানের অর্থ হলো যে এখন যদি আমি বলি যে তিনি এক জায়গাতে আছেন আর আলাল আরশ, তাহলে তো আমার আল্লাহ কই? আচ্ছা, আমি নাই যে কোনোভাবে পাইলাম আল্লাহ, ও আরেকটা লোক আরেক লোক সে পাবে আল্লাহ পাবে, তার আল্লাহ কই? তাহলে এতে কি হচ্ছে? যদি এরকম এরকম বিশ্বাস নিয়ে সে কথা বলে, তাহলে এর দ্বারা তাআদ্দুদুল ইলাহ, একাধিক আল্লাহ সাব্যস্ত করা হয়, যেটা হবে কুফর এবং শিরক। সুতরাং এখানে এরও কথা বলা যে সর্বত্র বিরাজমান, কোন আকিদা নিয়ে কোন দলিলের ভিত্তিতে কেন বলল, সেটার উপরে নির্ভর করবে তার কুফুর হওয়া কিংবা কুফুর না হওয়ার বিষয়। আর সর্বোপরি কেউ যদি সে যাই ব্যাখ্যা দেখ না কেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, একথার পিছনে তার যত ভালো উদ্দেশ্যই হোক না কেন,
যদি সে এই বিষয়টাকে অস্বীকার করে জেনে আল্লাহ জমিনে আছেন কিন্তু তিনি ফাউকাল আর্শ না বা ওইখানে তিনি আসেন না তাহলে সেটা কুফর, কারণ এটা কতঈয়ু দালালা দ্বারা এটা প্রমাণিত, এটাকে অস্বীকার যে করবে সেটা কুফর হবে না। বারাকাল্লাহু ফিক। শেখ, এটা ফলো আপ কোয়েশ্চেন যেটা আসতে পারে যে এই যে ব্যক্তি বললো, মানে প্রথম শ্রেণীর লোক যে বললো যে আল্লাহ আরশ উপরে নাই, এটা ফলো আপ কোয়েশ্চেন হতে পারে যে এটা কোন লেভেল কফর, কফর আকবর নাকি আসগর? এবং এটা তো এটা না 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 না, যখন বলবে আল্লাহ আরশের উপরে নেই তাহলে সেটা হবে কুফরে আকবর। এই টাইপের লোকের পিছনে কি নামাজ পড়া যায় শেখ? তার পিছনে সালাত হবে না। এবং এটার এটার পিছনে কি আপনার কোন এক্সকিউজ থাকতে পারে, অমুক লোক লেমেন এবং অথবা অমুক লোক জ্ঞানী? না এখন হ্যাঁ, এখানে এটা ব্যাপার হলো যে যদি আমি বলছি যে এই যে আর রহমান আল আরশ ইস্তাওয়া, এই দলিলটা জানার পরেও যদি কেউ, কিন্তু এই যে জেহেলের উজর, হ্যাঁ অজ্ঞতার কারণে যে জানার কোনো সুযোগই হয়নি, জানার কোনো সুযোগই হয়নি তার যে আর রহমান আল আরশ ইস্তাওয়া, এরকম কোনো মানুষ যদি হয় যে আফ্রিকার গহীন জঙ্গল থেকে হঠাৎ করে বের হয়েছে এরকম কিছু শুনেনি জীবনেও, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই উজরকে গ্রহণ করতে পারেন। এই বিষয়ে আসলে ইস্তিওয়া আলাল আরশ এই বিষয়ের উপরে এখনও প্রায় দুই ভাগ, কারণ এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সিফা পয়েন্ট, এই বিষয়ের উপরে এখনও আলোচনা প্রায় দুই ভাগ আলোচনা রয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহুওয়া যদি তৌফিক দেন তাহলে আগামী পর্বে এই বিষয়টা আলোচনা হবে, এবং আমার মনে হয় যে তখন আরও যে সমস্ত এত বিষয়ে যে আরও যে কিছু প্রশ্নগুলো আছে, যদি ইখওয়ানরা ওই সেশনে থাকেন আশা করি এমনিতেই তাদের অনেক প্রশ্ন দূর হয়ে যাবে, এরপরেও যেটুকু থাকবে সেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন তাহলে বলার চেষ্টা করব। আর যদি না জানে তারপরেও এটা ওলামায়ে কেরামদের থেকে জেনে নিয়ে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।